ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ একদিন নিবন আপনি জানতে চেয়েছেন সাংসারিক সমস্যা যেমন শাশুড়ির সাথে বা শাশুড়ির কাছ থেকে অবহেলা অবজ্ঞা পাওয়ার চেয়ে সাংসারিক জীবন থেকে মুক্তি চাওয়া জায়াজ হবে কিনা এ এই বিষয়ে আপনি জানতে চেয়েছেন স্বামীর কিছুই করার নেই আর আলাদাভাবে থাকার উপায়ও নেই এক্ষেত্রে কি করণীয় আপনি এ বিষয়ে জানতে চেয়েছেন প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে অল্পতেই হতাশ হওয়া যাবে না আল্লাহ সোভায়ন তারা বলেছেন ইন্নাল্লাহা মা সাবির নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করবে তাদের সাথে আল্লাহ রয়েছেন আল্লাহর রহমত রয়েছে এর জন্য আমাদেরকে বেশি বেশি করে আপনি যে সমস্যার কথা উল্লেখ করেছেন আপনাকে প্রথমত আমরা বলবো যে ধৈর্য ধারণ করবেন এবং আরও বেশি তাকোয়া ইমানটাকে সতেজ করবেন আপনার ভিতরে কেন আল্লাহ সুভান হ তালা বলেছেন ওমাই আল্লাহ মাহরাজা যে ব্যক্তি আল্লাহর ভয় আল্লাহর ভয় নিজের অন্তরে নিয়ে আসে বা আল্লাহকে ভয় পায় আল্লাহ বিরত অর্জন করতে পারে আল্লাহ সুফহান হ আল্লাহ তার বিপদ আপদে তার সমস্যার সমাধান বের করে দেয় রাস্তা বের করে দেয় সমস্যা থেকে বের হওয়ার শুধু তাই নয় ওয়েজু হাই হু লিফ এবং তার রিজিকের ব্যবস্থা এমন এমন জায়গা থেকে করে দেয় সে কল্পনাও করতে পারে না এর জন্য আপনাকে প্রথমত ধৈর্য ধারণ করতে হবে তারপর আপনাকে তাকওয়া অর্জন করতে হবে পরহেজগারিতা আল্লাহ ভীরতা অর্জন করতে হবে আর যদি যেটা আপনাকে যদি সেই ধৈর্য ধারণ করতে করতে আপনি মনে করেন যে অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে যেটা আপনার পক্ষে ই করা সম্ভব নয় সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার স্বামীকে বলতে পারেন আলাদা হওয়ার জন্য বা আলাদা থাকার জন্য অবশ্যই স্বামী আলাদা হয়ে যাবেন বলে এই নয় যে সে তার মা বা যেহেতু আপনি শাশুড়ির কথা উল্লেখ করেছেন সে তার মার সংসারের খরচ খরচা বহন করবে না বিষয়টা এমন নয় সে তার মার খরচ খরচা বহন অবশ্যই করবে এটা তার উপর দায়িত্ব ঠিক যেমন দায়িত্ব আপনারটা বহন করাও যেমন দায়িত্ব তার ঠিক তেমনি বা তার মার খরচ ভরণ করাটাও তার উপর দায়িত্ব এর জন্য আলাদা হয়ে যাবেন আলাদা হয়ে গেলে আশা করি এই সমস্ত সমস্যা অনেকটাই সহজ হয়ে যায় যদিও আমাদের সমাজে আলাদা থাকাটাকে অনেক খারাপ চোখে দেখা হয় বা অন্যভাবে দেখা হয় কিন্তু আসলে আমাদের সংসারের এটা একটা ঐতিহ্যবাহী আমরা বলতে পারি যে বউ শাশুড়ির যে লড়াই শাশুড়িও কখনো তার ছেলের বউকে মেয়ের স্থানে রাখতে পারে না বা রাখাটা তার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যায় ঠিক তেমনি ভাবে ছেলের বউ তার শাশুড়িকে কখনো মায়ের স্থানে বা ওই জায়গায় রাখতে পারে না এর জন্য তাদের ছোট্ট ছোট্ট ভুলগুলো অনেক বড় বড় মনে হতে থাকে এর জন্য আমরা ইতিপূর্বে এই ধরনের প্রশ্নের উত্তর আমরা বলেছি যে কোনো স্ত্রী তার শাশুড়ির খেদমত করতে বাধ্য নয় শ্বশুর হোক শাশুড়ি হোক হ্যাঁ তাদের খেদমত করতে কিন্তু সে বাধ্য নয় প্রত্যেকটা স্ত্রীর তার স্বামীর খেদমত করতে বাধ্য তার স্বামীর খেদমত করতে বাধ্য যদি আপনার পক্ষে সম্ভব হয় ধৈর্য ধারণ করে শাশুড়ির সাথে মিলিয়ে নিয়ে থাকাটা এটা উত্তম এটা উত্তম সেক্ষেত্রে আপনি আপনার শাশুড়ির দোয়াও পাবেন আপনার স্বামীও আপনার উপর সন্তুষ্ট থাকবে কিন্তু তারপরেও অনেক সময় দেখা যায় অনেক শাশুড়িরা বয়স বেশি হয়ে যাওয়ার কারণে তারা অনেক কিছু ওইভাবে তাদেরকে বোঝানো বা তাদের সাথে মিলেমিশে থাকাটা হয়তো বা অনেকটাই কঠিন হয়ে যায় যদি আপনার সেরকম সম্মুখীন আপনি হন তারপরও যদি ধৈর্য ধারণ করে থাকা যায় আলহামদুলিল্লাহ যদি না থাকা যায় সেক্ষেত্রে আপনি আলাদা হবেন আলাদা হওয়ার পর আপনি আপনার অবশ্যই আপনার শাশুড়ি হিসেবে সে যতটুকু সম্মান যতটুকু প্রাপ্য আপনার কাছে অবশ্যই তাকে তা সেটা দিতে হবে এবং অবশ্যই আপনার স্বামী যেন তার মা বাবা বা তার মায়ের পরিবারের যারাই আছে না কেন তার ওই সংসারে আলাদা হওয়ার পর তাদের যতটুকু দায়িত্ব সেই দায়িত্বটা অবশ্যই আপনার স্বামীকে পালন করতে হবে আলাদা মানে এই নয় যে তাদের খোঁজখবর নিলাম না বা মাসে দুই মাসে একবার সেখানে গেলাম না একটা সংসার চালানোর জন্য মায়ের যদি আপনার স্বামী ওই সংসারের দায়িত্বশীল হয় বা কর্তা হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আলাদা হলেও যে পরিমাণ দায়িত্ব আগে সে পালন করেছে ওই পরিমাণ দায়িত্ব তাকে পালন করতে হবে তার মায়ের সাথে বা মায়ের ওই সংসারে যে সংসারে মা আছে আর আলাদা আপনারা থাকলেন এতে কোনো সমস্যা নেই যদি আপনি ওর উল্লেখ করেছেন আপনার প্রশ্নের মধ্যে যে আলাদা হওয়া সম্ভব নয় আলাদা হওয়া সম্ভব নয় যদি আপনি ধৈর্য ধারণ করে সেই সংসারে থাকতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ যদি আপনার পক্ষে কোনোভাবেই যদি সম্ভব না হয় সেক্ষেত্রে ইসলামের যেটা বিধিবিধান তালাকের দিকে যাওয়া বা আপনার স্বামীর কাছ থেকে আপনি তালাক চাইবেন কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে তালাক জিনিসটা খুব শোভনীয় নয় বা ভালো নয় কারণ কে জানে যে তালাক দিয়ে আমি আরেক জায়গায় পরবর্তীতে বিয়ে করব সেই জায়গাটা কি এর চাইতে ভালো হবে কি মন্দ হবে হ্যাঁ তো এটাও একটা বিষয় আছে আমাদের বাংলাদেশের পরিস্থিতির কথা বলতেছে এর জন্য খুব চিন্তা ভাবনা করে যে সিদ্ধান্ত নেবেন খুবই ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে অবশ্যই আপনাকে প্রথমত যেটা করতে হবে ধৈর্য ধারণ করতে হবে তাকেও অর্জন করতে হবে এবং একসাথে থাকার চেষ্টা করতে হবে সর্বোচ্চ চেষ্টা করবেন তারপরও যদি আপনার পক্ষে না হয় সেক্ষেত্রে আলাদা হয়ে যেতে পারেন আপনার স্বামীকে বলে যে কোনো উপায়ে যদি সেটাও সম্ভব না হয় তাহলে তো আর একটি রাস্তা খোলা থাকছে সেটা হচ্ছে বিচ্ছেদ বিবাহ বিচ্ছেদ আল্লাহ সব হ্যান ও তালা আপনাদের জন্য যেটা কল্যাণ আছে সেটা সহজ করে দিন আল্লাহ আলম বিশ্বাহ আল্লাহ হফিকুর